আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মরিয়মের ভিতরে বলেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম কেমন নবী ছিলেন, কেমন মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। স্মরণ করুন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সিদ্দিক, সত্যবাদী নবী। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কি নবী? সত্যবাদী নবী, সিদ্দিক নবী। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এই সার্টিফিকেট, সিদ্দিক সার্টিফিকেটটা কে দিয়েছেন? কথা বলুন, কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি নবী? সত্য নবী। সত্য নবীর দাওয়াত সত্য, সত্য নবীর মেশানো সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সত্যের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করলেন, আদেশ দিলেন, তিনি তাই করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক বংশে তিনি জন্মগ্রহণ করলেন, পুরা বংশটা হলো মুশরিক, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়া মূর্তি পূজা করেন, গাছ পূজা করেন, সূর্য পূজা করেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে বদ্ধাস করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সর্বপ্রথম তার দাওয়াতের মিশন নিয়ে চলে গেলেন তার নিকটতম, সবচাইতে আপন মানুষ তার পিতা আদরের কাছে অথবা তরের কাছে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার ঘরে চলে গেলেন, ঘর মানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কাছে সর্বপ্রথম হযরত ইব্রাহিম দাওয়াত নিয়ে গেলেন। কার কাছে দাওয়াত? বাবার কাছে। আব্বারে দিয়ে শুরু করতে চাচ্ছেন মিশনটা, দাওয়াতটা। আব্বার কাছে গিয়ে কি বলছেন? ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবাসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। একান্তভাবে পিতাকে কাছে নিয়ে ডেকে বললেন, ও আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবাসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও আমার আব্বা, তুমি কার ইবাদত করো, এমন কিছুর ইবাদত করছো সে তো শোনেও না, দেখেও না, কোনো উপকারও আসবে না। আব্বা, তুমি কেন যেগুলো শোনে না, যেগুলা কিছু দেখে না, কোনো সাহায্য করতে পারে না, এমন দেব দেবীর ইবাদত তুমি কেন করো, এগুলোকে তুমি পরিহার করো। আমি ইব্রাহিম আলাইহিস সালামের এমন এক জ্ঞান আমার কাছে এসেছে, তুমি যদি ওই জ্ঞানটা মানো, ওই পথটাকে যদি তুমি মানো, তাহলে নিঃসন্দেহে তুমি সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাবে। দাওয়াতের কৌশল দেখছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার কাছে গিয়ে একটা কৌশল খাটাইলেন। যদি গিয়ে ডাইরেক্ট বলতেন যে আব্বা এগুলোকে তুমি পরিহার করো অথবা এটাকে ফেলে দাও, তুমি ওই উপাসনালয়ে যাও না, মূর্তি পূজা করো না, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নানানভাবে আক্রমণ হতো, আঘাত আসত। তিনি এইভাবে বাধা প্রদান না করে হিকমত এবং কৌশলের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কাছে গিয়ে বললেন, আব্বা এমন এক তুমি স্রষ্টা বা এমন এক জিনিসের ইবাদত করো, লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, সে তো শোনেও না, দেখেও না, কোনো উপকারে আসবে না, আব্বা এগুলোকে পরিহার করো। কি হেকমত খাটাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম! শুধু হেকমত খাটান নাই, বাবাকে বলছেন, আব্বা আমার কাছে এমন একটা জ্ঞান আছে, তুমি যদি এই জ্ঞানটাকে অনুসরণ করো অবশ্যই তুমি পথ প্রদর্শকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি হিদায়াত সিরাতাল মুস্তাকিমের পথ পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে কত হিকমতে দাওয়াত দিলেন, ইয়া আবাতি ইন্নী কদ জা
আনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাওয়িয়া। আব্বার কাছে গিয়া হিকমত এবং কৌশল খাটাইয়া বললেন, আব্বা তুমি যাদের ইবাদত কর সেগুলোকে পরিহার করো, আমার কাছে এমন একটি ইলম আছে, এমন একটি জ্ঞান আছে, ফাত্তাবিনি যদি তুমি সেই জ্ঞানটাকে অনুসরণ করো, আহাদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে নিঃসন্দেহে আমার আল্লাহ পাক তোমাকে একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বের করে দেবে। কিন্তু শোনো আব্বা, তুমি যাদের দাসত্ব করছো, যেখানে গিয়ে তুমি পূজা করছো, যার ইবাদত করছো, ওটা তো শয়তানের পথ, ওটা ভালো পথ না, ওটা মুস্তাকিমের পথ না, নিঃসন্দেহে ওটা শয়তানের পথ। আর শয়তানকে ইয়া আবাতি লিমা তাআবুদিশ শায়তান ইন্নাশ শায়তানা কানা লিররহমানি আসিয়া। আব্বা তুমি যেই শয়তানের পথকে বেছে নিয়েছো, ওই সন্তান শয়তান তো দয়াময়, আল্লাহর অবদ্য, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছেন, তাকে আল্লাহ তার রহমত থেকে বহিষ্কৃত করে দিয়েছেন, দয়াময় রহমানের অবদ্য শয়তান। আব্বা তুমি ওই শয়তানের পথ অনুসরণ করো না, নিঃসন্দেহে তুমি ওই পথ ছেড়ে দাও, আমি যেই পথের সন্ধান দেই তুমি এই পথকে অনুসরণ করে চলো, তাহলেই তুমি জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে যাবে। শয়তানের পথ ভালো না মন্দ? কতগান শয়তানের পথ ভালো না মন্দ? শয়তান বিতাড়িত হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু না বন্ধু? শয়তান আমাদের বন্ধু না শত্রু? আদুউম মুবিন, সুস্পষ্ট আমাদের সে শত্রু, বন্ধু না। ইব্রাহিম আলাইহিস সালাম শত্রুকে চিনাই দিলেন তার পিতাকে, হেদায়েতের মালিক হলেন আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত পান, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না কশিনকালে কোনো মানুষ তার হেদায়েত দিতে পারবে না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত পান, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না কশিনকালে তিনি হেদায়েত পান না। পিতা হলো মুশরিক, পিতা হলো কাফের, আর এই কাফের মুশরিকের ঘরে আল্লাহ পাক জাতির পিতা একজন পয়গম্বরের জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, বাপে কি মুশরিক, বাপে কি মুশরিক কাফের, আর কাফের মুশরিকের ঘরে জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ, এটা আশ্চর্য ঘটনা না? কাফের ঘরে কিসের জাতির পিতা? ইব্রাহিম একজন আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কিন্তু বাবা তার দাওয়াতকে গ্রহণ করলেন না, ডিনাই করলেন, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। হেদায়েত তো কপালে থাকা দরকার, হেদায়েত তো কপালে নাই, কিভাবে সন্তানের দাওয়াতকে ডিনাই করলেন? আল্লাহ পাক সূরা মরিয়মের ভিতরে তুলে ধরেছেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا. সন্তান দাওয়াত দিল, বাবায় দাওয়াত গ্রহণ করে নাই, হেদায়েত কপালে নাই, দাওয়াত গ্রহণ করে নাই, বরং সন্তানের উপরে নির্মম জুলুম চালাইল। সন্তানকে কি বলো? সন্তান কি বলল? হে ছেলে, তুমি যে দাওয়াত দিচ্ছ আমি ওই দাওয়াত মানি না, কারণ আমার পূর্বপুরুষের ধর্মকে আমি পরিহার করতে পারবো না, নমরুদের কথাকে অমান্য করতে পারবো না, বরং আব্বা তুমি যত দাওয়াত দাও না কেন আমি পিতাকে তুমি বুঝাইতে পারবা না। ছেলে ইব্রাহিম তুমি শোনো, দাওয়াত বন্ধ করে দাও, তুমি আসো মূর্তি পূজা করো, আর তুমি যদি দাওয়াত বন্ধ না করো, ওয়াহাজুরুনি মালিয়া, তোমার মাথার উপরে আমি পাথর নিক্ষেপ করব, ও ইব্রাহিম তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। চিন্তা করছেন, ছেলে ডাকছে ভালো পথে আর বাপ আছে মোশেক,
দাওয়াত দেওয়ার পরে ছেলে দাওয়াত গ্রহণ করে নাই, বরং ছেলেকে বলছেন, ছেলে তুমি যদি ওই পথ থেকে ফিরে না আসো, ও হাজুরনি মালিয়া, তোমার মাথার উপরে আমি পাথর নিক্ষেপ করব আর তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। হেদায়েত কার হাতে? কথা বলেন, হেদায়েত কার হাতে? বাপের কত কৌশল করে দাওয়াত দিচ্ছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে পিতার উপরে আঘাত করতে পারতেন। যখন বলছে ওয়াহাদুরুনি মালিয়া, ছেলে তোমার মাথায় পাথর নিক্ষেপ করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে আঘাত করতে পারতেন, কিন্তু কোন নবীদের শান এটা নয়। কেউ আঘাত করছে আর একটা আঘাত করবে, এটা কোনো নবীদের শান নয়, বরং নবীরা আঘাত খেয়েছেন, আঘাত কাউকে করেন না, এটাই নবীদের শান। শুধু লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের আব্বা বলছেন, ছেলে তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, লাত মাত অথবা এই মূর্তির পূজা যদি তুমি করো তাহলে তোমাকে বাঁচতে দেব নমরুদের হাত থেকে, আর যদি তুমি এগুলো দাওয়াত বন্ধ না করো নমরুদের হাতে তোমাকে ধরায় দেব, আর না হলে আমি ওয়াহজুরনি মালিয়ান তোমার মাথার উপরে পাথর নিক্ষেপ করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে আব্বার প্রতি কি শ্রদ্ধা হয়ে কি সুন্দর কথা বললেন। কোরআনে আল্লাহ বলে, ক্বালা সালামুন আলাইকা ফাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। শোনেন আব্বা, আপনি তো আমার জন্মদাতা পিতা, আপনি যে নিষ্ঠুর আচরণ করেছেন সেটা আমি করব না, আপনি বলেছেন আমারে পাথর মারবেন আমি মারব না, কারণ আপনি আমার বাবা, আমি আপনাকে পাথর মারতে পারি না, বরং আমি আমার রব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার শান্তির দোয়া করব। সুবহানাল্লাহ বলেন, বাপ কি কইছে পাথর মারবে, আর ছেলে বলছে ক্বালা সালামুন আলাই, আল্লাহ তোমার উপরে রহম করুক, ফাস্তাগফিরু লাকা রব্বি, আর আমার রবের কাছে তোমার ব্যাপারে ইস্তিগফার করব যাতে করে আমার রব তোমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, কোন বাপেরে মারছে? কথা বলে বাপের মারছে? সূরা আনকাবুত আছে, তোমার বাবা এবং তোমার মা যদি মোশরিক হয়, তোমার পিতা এবং তোমার মাতা যদি মোশরিক হয়, আর আল্লাহর হুকুমকে যদি না মানার জন্যে আদেশ করে যে হুকুম আল্লাহর মানা যাবে না, এই কথা যদি বাপ মা বলে বাবা মার কথা মাইন না, এই ক্ষেত্রে বাবা মার কথা মানবা না, আল্লাহর সাথে যদি কাউকে অংশীদারিত্ব করতে বলে এই কথা মানা যাবে না, কিরম বরং বর আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদতের পর যাদের খেদমত করবে ইহসান করবে তারা হলো তোমাদের পিতা আর মাতা। সুবহানাল্লাহ, মা বাবা যদি মোশরিক হয় মোশরিক পিতা মাতার সাথেও দুর্ব্যবহার করা যাবে না, তাদেরকে খেতে দিতে হবে পড়তে দিতে হবে, ইসলাম আমাকে সেই অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি মোশরিক? আব্বা কি মোশরিক? বাবা মোশরিক, ছেলে দাওয়াত দেশে দাওয়াত গ্রহণ করে নাই, সাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মারতে পারতেন, মার না মেরে বলছেন আব্বা তোমার জন্য আমি শান্তিকামী দোয়া করছি, ক্বালা সালামুন আলাইক, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক। সুবহানাল্লাহ বলেন, মারছেন আব্বারে? কথা বলেন, মারছেন? মারেন নাই, বরং সব বাপে মারতে চেয়েছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তির জন্য কার কাছে দোয়া করেছেন? এই জন্য বাবা মা যদি মোশরিক হয়, মোশরিক হলেও বাবা মাকে গালি দেওয়া যাবে না, মারা যাবে না, এটা কি নিষেধ করছে? ইসলাম নিষেধ করে দিয়েছে। শুধু বাল্লাক্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার দাওয়াতের মিশন কিন্তু তার ঘরে আব্বার কাছে নিয়ে গেছেন। কার কাছে? আব্বার কাছে, আপন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছেন। আব্বা দাওয়াত গ্রহণ করেন নাই, বরং আব্বা দাওয়াতকে ডিনাই করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে দেখলেন আব্বা যখন দাওয়াত গ্রহণ করবেন না, এইবার পিতাকে আর কন্দেরকে সমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে শুরু করছেন। সুবহানাল্লাহ,
আগে ছিল একজন, আগে ছিল কয়জন, সেটাকে আব্বা সেটাকে এবার একজন নয় পুরা গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার জন্যে তিনি লেগে গেছেন। কাফের যদি হয় অসংখ্য, আর মোমেন যদি হয় একজন, আর ওই মোমেন যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই মোমেনকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ, বলেন মোমেনদেরকে হেফাজত করে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মোমেন না কাফের কথা মনে মেন না কাফের। আগে দাওয়াত দিয়েছে একজন, এবার গোষ্ঠী সহ নিয়ে গেছে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি। কি সাহস, কি সাহস, কি হিম্মত! দাওয়াতের বিষম জাতির কাছে পৌঁছাইতে হবে একক না, এবার গোষ্ঠীর কাছে। একা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ইমান কি আমাদের মতো? কতক্ষণ আমাদের মতো? একা মানুষ বাপের কাছেও, গোষ্ঠীর কাছেও একা মানুষ কি হিম্মত দিয়া কমদের কাছে জাতির কাছে চলে গেছে? গিয়ে কি বলছে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন একা বাবাকে দাওয়াত দিয়েছে, এখন থেকে আর বাবাকে একা দাওয়াত দেবেন না। এইবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমার কম সহ দাওয়াত দেব। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। এবার একাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, গিয়া তার পিতাকে ডাকলেন, সাথে তার কমদেরকে ডাকলেন, সাথে সঙ্গীদেরকে ডাকলেন। ডেকে তিনি কি বক্তব্য রাখলেন? ও আমার কম, ও আমার আব্বা, ও আমার সাথী সঙ্গীরা, আশপাশের মানুষেরা, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? কিসের তোমরা পূজারী হয়ে বসে আছো? কিসের গোলামি তোমরা করতেছ? ওদের কাছে কোনো জবাব নাই, একটাই জবাব। ওদের কাছে কোনো জবাব নাই, একটাই জবাব। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। গোষ্ঠী আশপাশের লোকজন বাবা সবাই মিলে এক জবাব দিল, সেই জবাবটা হলো قالوا بل وجدنا آباءنا। ইব্রাহিম তুমি শোনো, যেগুলোর ইবাদত আমরা করছি, আমরা দেখেছি আমাদের বাবা দাদা, আমাদের কওম, আমাদের গোষ্ঠী সবাই ইবাদত করছে, আমাদের কাছে কোনো দলিল নাই, বিনা দলিলে আমাদের বাপ দাদাকে মেনে নিয়েছি। বরং ইব্রাহিম তোমার কাছে দলিল থাকতে পারে, আমাদের কাছে দলিল নাই। আমাদের একটাই দলিল, সেটা হলো আব্বা পূর্বপুরুষ সবাই ইবাদত করেছে, সেই জন্য আমরাও করি। ওদের দলিল পেশ করে দিস, আমার আব্বা দাদা পূর্ব গোষ্ঠী আমাদের কাছে দলিল দেয়, দলিল ছাড়াই বাপ দাদারা করছে, আমরাও করি। কিসের পূজা? গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, মূর্তির পূজা করে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোকেরা। দলিল নাই, দলিল ছাড়াই গোষ্ঠী করেছে, তাই আমরাও করি। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, কোরআন নাই, হাদিস নাই, কয় আমাদের হুজুর করেছে, পীর করেছে, তাই আমরা করি। আছে না নেই? কথাকার আছে না নেই? আছে। দলিল নাই, হাদিস নাই, কোরআন নাই, পীরে করেছে, যা বলছে তাই করতে শুরু করে দেয়। ইসলামের প্রথম যুগে ওরা গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা করত। বর্তমান সময়ে এই বিজ্ঞান যুগে মানুষ গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা করে না। বর্তমান সময়ে সবচাইতে বেশি এখন মানুষ পীর পূজা করে, কি ঠিক কি না? কি পূজা? পীর পূজা করে। আর আগে করতো কি পূজা? সূর্য পূজা, চন্দ্র পূজা, তারপরে মূর্তি পূজা। আর এখন বর্তমান সময়ে মানুষ সবচাইতে যেটা করে, অন্ধবিশ্বাস হয়ে পীর পূজা করে। কেমন পীরের দরবারে যায় যেখানে কোরআন নাই, হাদিস নাই, ইজমা নাই, কিয়াস নাই, ইসলাম নাই, শরিয়াত নাই, হালাল নাই, হারাম নাই, এমন পীরের দরবারে গিয়া পীরে যা বলে তাই শোনে অন্ধভক্ত। আছে না নেই? কথা মানে আছে না নাই? অসংখ্য আছে। শুধুবার লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম দাওয়াত দিলেন, আর ওরা দলিল পেশ করল, কালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। ওরা দলিল পেশ করল, ইব্রাহিম আমাদের কাছে কোনো দলিল নাই, একটাই দলিল জানি, আমার গোষ্ঠী পূর্বপুরুষ বাপ দাদারা করেছে, তাই আমরা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দলিল ভিত্তিক কথা তো মানা যায় না, দলিল যদি দাও তাহলে মানবো,
দলিলবিহীন কথা তো আমি ইব্রাহিম আলাইহিস সালাম মানব না, কারণ আল্লাহর তরফ থেকে আমার কাছে অসংখ্য দলিল এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে যুক্তি দাঁড় করছেন। ও আমার কওমেরা শোনো, তোমরা দলিল ভিত্তিহীন ছাড়াই তোমরা পূজা করতেছ, যাদের পূজা করো তারা কি শোনে কয় না শোনে না, তারা কি দেখে কয় না দেখে না, তারা কি খায় কয় না খায় না, তারা কি কোনো কাজে আসে? ওরা বললো না কোনো কাজে আসে না। তাহলে তোমরা কেন এর পূজা করো? এবার লোকেরা বুঝে নিল ইব্রাহিম তো আদরের ছেলে, তরকের ছেলে, আমাদের মূর্তির বিরোধিতা করে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতন শুরু করলেন। এবার লক্ষ্য করেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বাবা গোষ্ঠীর এই নির্যাতন জুলুম দেখে হকের দাওয়াত বন্ধ করে নাই, কি কথা বললেন আল্লাহ কোরআনে তুলে ধরলেন সূরা শুআরার ভিতরে, ফা ইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন। ও আমার আব্বা, ও আমার কম, ও আমার গোষ্ঠী, আমার আশেপাশের মানুষ, তোমরা সবাই শুনে নাও, তোমরা সবাই আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, একমাত্র আমার রব আমার বন্ধু। সুবহানাল্লাহ। কর সবাই তোমরা আমার কি শত্রু আর আমার বন্ধু কে? ফা ইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন। ও আমার বাপ, ও আমার কম, ও আমার গোষ্ঠী, আমার আশেপাশের লোক, তোমরা সবাই আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব ব্যতীত সবাই শত্রু। সুবহানাল্লাহ। কর বাপেও কি শত্রু, গোষ্ঠীরাও কি শত্রু, আশপাশের বন্ধু বান্ধব সবাই শত্রু, শত্রু না কে? কথা কয় না ইল্লা রাব্বাল আলামিন। সম্মানিত সুদীপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এ কথাই বলেন নাই, জাতিকে এক এক করে কথা শোনায় দেয়, শোনো জাতি, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমাদের রবকে তোমাদের খাওয়ায় কে? কেউ কেউ বললো আমাদেরকে খাওয়ায় আমাদের নমরুদ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাহলে নমরুদকে খাওয়ায় কে? আজকের কথা, তোমাদের রবকে কয়? আমাদের রব নমরুদ। ভালো কথা, নমরুদকে খাওয়ায় কে? তোমাদের কি খাওয়ায় কে কয়? নমরুদ। নমরুদকে খাওয়ায় কে? আর জবাব দিতে পারে না। আচ্ছা নমরুদ, তোমাদের যখন অসুস্থ হয় কে সুস্থ করে কয়? নমরুদ। নমরুদ যখন অসুস্থ হয় কে সুস্থ করে? আর কেউ কথা বলতে পারে না, ওরা আর তার রবের পরিচয় দিতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আমার কওম, ও আমার জাতি, ও আমার গোষ্ঠী, তোমরা শুনে নাও, আমার রবকে আমি আমার রবের পরিচয় দিয়ে দিচ্ছি, তোমরা তো নমরুদ পর্যন্তই শেষ, আমার রবকে তোমরা শুনে নাও, আল্লাযী খলাকানী ফাহুয়া ইয়াহদীন। আমার রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরা বলছে আমাদের রব এই নমরুদ পর্যন্ত শেষ, আর পরিচয় দিতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ধীট ইমান নিয়া রবের পরিচয় তুলে ধরছেন, দেখেন কি, আল্লাযী খলাকানী ফাহুয়া ইয়াহদীন, আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। রব কয়জন? কথা কানে রব কয়জন? একজন। আর ওদের রবের অভাব নাই, কত আছে নাম নাই বললাম, অনেক আছে, কিন্তু আমাদের রব কয়জন? একজন। ছোট্ট সুরার ভিতরে রবের পরিচয় কিভাবে? ছোট্ট সুরার ভিতরে রবের পরিচয় আবার করি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলুন আল্লাহ এক, তিনি একক, লা শারিকা লা, তার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকি নন, লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে জন্ম নেন নাই, ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ,
আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আবার আয়াতুল কুরসিতে আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো বাঁচাও নাই মরাও নাই। সুবহানাল্লাহ। নমরুত্ব বাসে মরে, অসুখ হয়, আর তোমরা যার পূজা করো তো বছরে বছরে মরে, আবার বছরে বছরে বানায়, কিন্তু আমার রবকে বছরে বছরে বানানো যায় না, যিনি আমার সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলছে এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছে? গোষ্ঠীর সামনে কত সুন্দর করে রবকে আল্লাহকে উপস্থাপনা করলেন, ও আমার গোষ্ঠী, ও আমার রব, তোমরা শোনো, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার রবের পরিচয় শোনো, শুধু আমাকে সৃষ্টি করেন নাই আর হেদায়েত দেন নাই, আল্লাযী হুয়া ইউতিঈমুনী ওয়া ইয়াসকীন। আমার রব আমারে খাওয়ায় এবং আমার রব আমারে পান করায়। খাওয়ায় পান করায় সে আমার কে? রব। আর কি করেন? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফীন। আর আমি যখন অসুস্থ হয়ে যাই আমার রব আমাকে সুস্থ করে দেয়। আর কি করবেন? ওয়াল্লাযী ইউমীতুনী সুম্মা ইউহীন। আর আমি মরার পরে তিনি আমাকে জিন্দা করবেন, আমার হায়াতও তিনি দেন, মৌতও দেন, তার মানে আমি মরে যাব, আবার মরা থেকে আমার রব আমাকে জিন্দা করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লী খাতিয়াতী ইয়াউমাদ্দীন। আর আমি আশা রাখি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আমার দোষ ত্রুটিকে মুক্তি করে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কার সামনে এই কথা বলতেছেন? বাবার সাথে, কমদের সাথে, জাতির সামনে রবের পরিচয় তুলে ধরছেন, আমার রব আল্লাহ যিনি আমার সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তিনি আমার খাওয়ান, তিনি আমার পান করান, আমি অসুস্থ হইলে আমার রব আমার সুস্থ করে দেয়, আর আমি মরার পরে আমার রব আমার জিন্দা করবে। আশা রাখি কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আমার রব আমার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন। কার সামনে এই কথা বলছেন? গোষ্ঠীর সামনে। কার পরিচয় তুলে ধরছেন? কতক্ষণ কার পরিচয়? বাপ কাফের, বাপ কাফের, গোষ্ঠী কাফের, সব মুশরিক, একজন ইমানদার, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এত সুন্দরভাবে রবকে উপস্থাপনা করলেন কিন্তু দাওয়াত তারা গ্রহণ করলেন না, কারণ হেদায়েত তো কপালে থাকতে হবে, ঠিক কি না?